তো ফ্রেন্ড, আপনার কাছ থেকে আমি মাত্র 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই 10 মিনিটের একটা ভিডিও কিন্তু আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, এমন একটি লাইফ চেঞ্জিং ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি উইথ পেমেন্ট প্রুফ। এবং যে পেমেন্ট প্রুফটা আমি আজকে আপনাদের দেখাতে চলেছি, এটা একটি বিগেস্ট পেমেন্ট প্রুফ, এবং পেমেন্ট প্রুফটা আমার নয়, আপনাদের জন্য। অর্থাৎ গাইজ, নেক্সট লাকি ফ্রাইডেতে যে পেমেন্ট প্রুফটা আমি আপনাদের শো করাবো, সেটা নেক্সট লাকি ফ্রাইডে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য সিম্পল কাজ, আপনি সোজাসুজি চলে যাবেন ভিডিও কমেন্ট বক্সে, গিয়ে কমেন্ট করবেন, একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং যারা মাইফোন সলিউশন চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অংশে সাবস্ক্রাইব করতে ভুলবেন, পাশে আসা ঘন্টি বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন। তো চলুন পেমেন্ট দেখে নেওয়া যাক। তো পেমেন্ট দেখানোর জন্য আমি পেটিএমে চলে যাবো, ব্যাঙ্কে চলে যাবো। গাইজ, একটা কথা অবশ্যই অবশ্যই বলা প্রয়োজন, এই অ্যাপে কিন্তু পৃথিবীর সব কান্ট্রির লোক কাজ করতে পারে, চাই সে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সমস্ত দেশের লোক কাজ করতে পারে। কেননা এখানে কিন্তু থ্রু ব্যাঙ্কে আপনি পেমেন্ট নিতে পারবেন, তো সব কান্ট্রির লোক কিন্তু এখানে কাজ করতে পারে। তো সিম্পলি চলুন পেমেন্ট দেখানোর জন্য আমি পাসবুকে চলে যাব এবং সেভিংস অ্যাকাউন্টটা ওপেন করে নেব। তো সিম্পলি সিম্পলি দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট আমি ওপেন করে নিয়েছি, পেটিএম ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট। একটা কথা আবারও আপনাদের বলবো, এবং এখানে পেমেন্ট কিন্তু 1 সেকেন্ড, আপনি জাস্ট ট্রান্সফার করবেন, 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্কে, যে ব্যাঙ্ক অ্যাড করবেন সেই ব্যাঙ্কে চলে যাবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন পেমেন্ট কত এসেছে, পেমেন্ট এসেছে 562 টাকা। কোথা থেকে এসেছে তো সেটা তো আমি আপনাকে বলবো, কিন্তু এই টাকাটা কিন্তু আপনাদের নেক্সট লাকি ফ্রাইডেতে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। কতজন পাবে সেটা নেক্সট লাকি ফ্রাইডে বলবো, তার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন। এবং দেখতে পাচ্ছেন এখানে এসেছে আজকে 7ই জানুয়ারি 4:54, এখন টাইম হচ্ছে 5:30, মাত্র আধ ঘন্টা আগে কিন্তু পেমেন্ট আমি তুলেছি এবং সঙ্গে সঙ্গে এটা আমার চলে এসেছে। চলুন এবার কী অ্যাপ্লিকেশন, কীভাবে এই অ্যাপ্লিকেশানে কাজ করবেন সেটা ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করছি। তো সিম্পলি গাইজ, আবারও একটা কথা আমি আপনাদের জানাচ্ছি, এই ভিডিওটি কিন্তু আপনাকে মন দিয়ে দেখতে হবে, যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, আপনি সিম্পলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যায়। শুধুমাত্র এই অ্যাপ সম্পর্কে টোটাল কোয়ারিস, টোটাল আপনার কোনো প্রবলেম হলে এই অ্যাপ সম্পর্কে আপনি এই গ্রুপে জয়েন হবেন এবং শুধুমাত্র এই অ্যাপ সম্পর্কেই কথা হবে। যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই অবশ্যই আমি সলভ করবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। গাইজ, টোটাল 4টে বিষয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ফার্স্ট দিয়েছি একটা লিঙ্ক, নেক্সট দিয়েছি একটা অ্যাপ লিঙ্ক, তারপরে দিয়েছি আরও একটা অ্যাপ লিঙ্ক, এবং তারপরে দিয়েছি আবার একটা লিঙ্ক। তো গাইজ, আমি কী বলছি, 2টো লিঙ্ক দিয়েছি, ওয়েবসাইট লিঙ্ক এবং 2টো অ্যাপ লিঙ্ক। 4টেরই প্রচুর কাজ আছে, 4টে কাজে আপনার কিন্তু ভালোভাবে বুঝতে হবে, তাহলেই কিন্তু কাজ করতে পারেন। অ্যাট ফার্স্ট গাইজ, ডিসক্রিপশন বক্স এখানে ক্লিক করুন, ফার্স্ট যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ট্যাপ করবে। লিঙ্কে ট্যাপ করলে ক্রোম ব্রাউজারে এমন একটা পেজ ওপেন হবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন লিঙ্কে আমি ট্যাপ করে নিয়েছি এবং এটা ক্রোম ব্রাউজার একটা পেজ আপনার সামনে ওপেন হচ্ছে, জাস্ট আপনি দেখতে থাকুন। ঠিক এমন একটা পেজ ওপেন হবে এবং সামনে একটা বিজ্ঞাপন আসতে পারে, সিম্পলি বিজ্ঞাপনটা এই অংশটায় কেটে দেবেন। তো এখানে কেটে দেওয়ার পর, এখানে যখনই কেটে দেবেন এমন একটা পেজ চলে আসবে। এখানে একটা স্পন্সর আইডি শো করবে, এটা কিন্তু কাটবেন না, এই স্পন্সর আইডিটা কাটবেন, এখানে শো করবেই। যদি না শো করে আপনি চলে যান ডিসক্রিপশন বক্সে, কিন্তু এটাও আমি মেনশান করে দিয়েছি। এবার আপনি সিম্পলি এই অংশে আপনার নাম দেবেন, তারপর এখানে আপনি যদি অন্য কান্ট্রি হন, আমাদের ইন্ডিয়ান হলে তো কোনো ব্যাপার নেই, এটা থাকবে অন্য কান্ট্রি হন, তাহলে এখানে কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। তারপর আপনি এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন, তারপর আপনি ইমেল অ্যাড্রেস এন্টার করবেন, অবশ্যই অবশ্যই ইমেল অ্যাড্রেস ঠিকঠাক এন্টার করবেন, এবং একটা পাসওয়ার্ড চুজ করবেন, তারপর সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, এবং ওটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, প্রতি পদে পদে আপনার পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে। তারপর এই চেক বক্সটায় ক্লিক করে দেবেন, তারপর কী করবেন, টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এটা সিম্পলি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর গাইজ, আপনি ব্যাক বাটনে চলে আসবেন। সিম্পলি যখনই সাবমিট হয়ে যাবে, আপনার কোনো ওটিপি বা কোনো কিছু আসবে না, আপনি সিম্পলি ব্যাক বাটনে চলে আসবে, আবার আপনার এই পেজটায় ফিরে আসবে। এবং এই পেজটা এবার আপনি কী করবেন, একটু নিচের দিকে তুলবেন, এখানে দেখতে পাবেন লগ ইন শো করছে, সিম্পলি এবার লগ ইনে ক্লিক করবেন। যখন সাইন আপ কমপ্লিট হয়ে যাবে, এবার লগ ইনে ক্লিক করবেন, ওখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে এন্টার করবেন, মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন, তারপর পাসওয়ার্ড, তারপর চেক বক্সে ক্লিক করবেন। তো এখানে সিম্পলি টিকে ক্লিক করলেই আপনার সামনে এমন পেজ খুলে যাবে। তো চলুন আমি লগ ইন হয়ে নিচ্ছি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লগ ইন হয়ে নিয়েছি, আমার এমন পেজ আসছে, আপনার কিন্তু এমন পেজ আসবে না, আপনি যেই লগ ইন হবে আপনার সামনে এমন পেজ আসবে। সিম্পল ঠিক এমন একটা পেজ শো করবে আপনার সামনে, এখানে একটা শো করবে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবে, আপনার মোবাইল, যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, এবার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ভেরিফিকেশান ওটিপি, সেটা এখানে এন্টার করে দেবেন এবং দিয়ে ভেরিফাই নাও অংশে ক্লিক করবেন। গাইজ, আপনার একবারে ভেরিফাই কমপ্লিট নাও হতে পারে, আমি আবারও বলে দিচ্ছি, একবারে কমপ্লিট নাও হতে পারে, আপনি 2 থেকে 3 ট্রাই করুন, ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো যখনই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। সিম্পল এখানে হচ্ছে ইমেল আইডি ভেরিফাই, এখানে ক্লিক করবেন, আপনার ইমেলে একটা ভেরিফিকেশান ওটিপি যাবে।
যে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করবে আপনার ইমেলটা ভেরিফাই হতেও পারে আবার নাও পারে গাইজ, না হলে কোনো প্রবলেম নেই, না হলে কোনো প্রবলেম নেই, আপনি সিম্পলি ওটা ওইভাবে রেখে দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক ভেরিফাই, ব্যাঙ্ক ভেরিফাই করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন। প্রথমে আপনার পার্সোনাল কিছু ডিটেলস চাবে, আপনার নাম, তারপর ঠিকানা কিছু দিতে হবে, তারপর আপনার ব্যাঙ্ক দেবেন, আপনি পেটিএম ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন, সিম্পলি যে কোনো ব্যাঙ্ক আপনি অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ভেরিফিকেশনের জন্য এমন একটা অপশান চলে আসবে, এখানে আপনি ডেট অফ বার্থ, তারপর গ্রামের নাম, অ্যাড্রেস, তারপর কান্ট্রি, তারপর পিনকোড, এরিয়া, স্টেট, এগুলো সিম্পলি সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার ব্যাঙ্কের আইএফসি কোড চাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাবে এবং সিম্পলি আপনি ওটা দিয়ে দেবেন। তো দিয়ে দিলে আপনার টোটাল কাজ কমপ্লিট। এবার আপনার কাজ কি, এবার আপনার কাজ হচ্ছে টোটাল 15খানা টাস্ক আপনার থাকবে, সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো টাস্ক কমপ্লিট করার আগে আপনাকে আর একটা কাজ করতে হবে, কী করতে হবে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন সিম্পলি ইনস্টল করতে হবে। কী অ্যাপ্লিকেশন ইনস্টল করবে চলুন দেখে নিচ্ছে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি আবারও এখানে চলে আসবেন, এখানে গাইস আবারও ক্লিক করবেন, সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে সেটা প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি আসবে। সিম্পলি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম হচ্ছে কাটার প্লেয়ার দ্য লাইফ নাইন এবং একটা বিগেস্ট কোম্পানির অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে প্রচুর অ্যাপ আছে, আপনি এখানে দেখে নিতে পারেন নিচের দিকে গিয়ে। এই কোম্পানি কিন্তু একটা অ্যাপ নয়, টোটাল 20-25টা অ্যাপ্লিকেশান এরা কাজ করছে। এই সব অ্যাপ্লিকেশান কিন্তু সমস্তই ওদের অ্যাপ্লিকেশান। তো একটা বড় কোম্পানির অ্যাপ আপনি নিঃসন্দেহে কাজ করুন। তো এটা ইনস্টল করে ওপেন করলে আপনার সামনে দুটো অপশান আসবে, এক হচ্ছে সাইন আপ আর এক হচ্ছে লগ ইন। তো আপনি চলুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সিম্পলি আমি এখানে ক্লিক করব এবং এখানে আমার লগ ইন অপশান আসবে। অলরেডি আমি সাইন আপ কমপ্লিট করেছি, কিন্তু আপনার দুটো অপশান আসবে, সিম্পলি সাইন আপ আসবে এবং লগ ইন আসবে, আপনি লগ ইনে ক্লিক করে নেবেন। তো দেখতে পাবেন কিন্তু আপনার সামনে পেজ খুলছে, দেখতে পাচ্ছেন দুটোই এসে গেছে। তো আপনি সিম্পলি কোনটায় ক্লিক করবেন, সাইন আপ নয়, এটাই নয়, আপনি নিচে যে লগ ইন, অলরেডি কিন্তু আপনি সাইন আপ কমপ্লিট করে দিয়েছেন, এই জন্য লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে আপনার সামনে আবার একটা পেজ খুলছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড ওখানে এন্টার করেছিলেন ওয়েবসাইটে সেটা গাইজ এখানে দিয়ে দিন। তো চলুন এটা দিয়ে আমি লগ ইন করে নিই। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি আমার লগ ইন কিন্তু কমপ্লিট হচ্ছে, আপনার যখনই লগ ইন হবে আপনার কিন্তু এমন কমপ্লিট হয়ে যাবে। তো এখন এমন যখনই কমপ্লিট হয়ে যাবে আপনাকে কী করতে হবে, অ্যাট ফার্স্ট 15টা সিম্পল টাস্ক কমপ্লিট করতে হবে। সিম্পল টাস্ক কেমন গাইজ, আপনাকে 15টা অ্যাড দেখতে হবে এবং ওদের ফেসবুক পেজে লাইক করতে হবে গাইজ, এটা আপনাকে কমপ্লিট করতেই হবে। আপনার এটা ম্যান্ডেটরি, আপনি কমপ্লিট না করলে কিন্তু আপনার পিন নাম্বার জেনারেট হবে না, আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। এবং এখানে যদি আপনি দেখেন অলরেডি আমি কত টাকা দেখতে পাচ্ছেন আজকের যে কাজ, আপনি প্রতিদিন আপনার প্রথম এখানে 20টা আমার শো হচ্ছে, আপনার শো হবে 15টা, আপনার 15টা টাস্ক কমপ্লিট করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এবং অলরেডি দেখতে পাচ্ছেন আজকে আমি অলরেডি ইনকাম করে নিয়েছি কত, 59 টাকা অলরেডি ইনকাম করে নিয়েছি। এবং কত উইথড্রল লাগিয়েছি দেখতে পাবেন এখানে, কিন্তু আমি কিন্তু প্রচুর উইথড্রল অলরেডি নিয়ে নিয়েছি। আমার পেমেন্ট মাত্র 50 পয়সা আছে এবং শপিং ওয়ালেটে কত আছে, 15 টাকা। অর্থাৎ গাইজ আপনি কিন্তু এখানে আজকে যত ইনকাম করবেন রাত 12টার পরে আপনার ওয়ালেটে চলে যাবে এবং সেটা আপনি ট্রান্সফার করতে পারবেন। কীভাবে ট্রান্সফার করবেন সেটাও আমি আপনাকে বলে দেবো। তো সিম্পলি এখানে দেখতেই পাচ্ছেন আপনি, আমি কিন্তু কাজ অলরেডি করে নিয়েছি। এবং আপনি কিন্তু এখানে একজন মেম্বারকে জয়েন করালে আপনি পেয়ে যাচ্ছেন 8 টাকা এবং লাইভ টাইম তার কাছ থেকে ইনকাম পাবেন। আপনি সে যতদিন কাজ করবে ততদিন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এই জন্য আমি আপনাকে বলেছি একটি লাইফ চেঞ্জিং অ্যাপ্লিকেশান। এবং সেই ব্যক্তি যদি অন্য আরেকজন ফ্রেন্ডকে জয়েন করেন তাও আপনি ইনকাম পাবেন। তো গাইজ আপনার কাজ হচ্ছে বড় ধরনের একটা নেটওয়ার্ক বানানো, যত বড় নেটওয়ার্ক বানাতে পারেন ততই কিন্তু আপনার লাভ। তো দেখতে পাচ্ছেন গাইজ আপনাকে নেটওয়ার্ক বানানোর আগে কিন্তু আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে, নয়তো কিন্তু আপনি শেয়ার করলে সেই শেয়ারটা কিন্তু কাউন্ট হবে না। তো টাস্ক আপনাকে কিন্তু প্রতিদিনই 20টা করে টাস্ক কমপ্লিট করতে হবে এবং 20টা টাস্ক কমপ্লিট করতে আপনার সময় লাগবে 15 মিনিট এবং প্রতিদিন কিন্তু আপনার এটা করতে হবে, নয়তো কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তো সিম্পলি টাস্ক কমপ্লিটের জন্য ফার্স্ট টাস্কের জন্য আপনাকে ওদের ফেসবুক পেজে লাইক করতে হবে এবং গুগল প্লাসে একবার সাইন আপ করতে হবে। একদম সিম্পল জিনিস, শুধু আপনি কমপ্লিট টাস্কে মারবেন এমন একটা অপশান চলে আসবে, আপনার অ্যাড আসতেও পারে না পারে। তো এই ভিউ পেন্ডিং টাস্কে ক্লিক করবো, এবার ভিউ পেন্ডিং টাস্কে ক্লিক করলে এখন পেজ চলে এসেছে, কমপ্লিট টাস্কে ক্লিক করবো। কমপ্লিট টাস্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন টাইমিং চলবে 1 মিনিটের, সেই 1 মিনিট জাস্ট আমাকে ওয়েট করতে হবে। 1 মিনিট ওয়েট করলে দেখতে পাচ্ছেন, 1 মিনিট ওয়েট করলে আমার টাস্ক কমপ্লিট। আমি 1 মিনিট ওয়েট করে দেখিয়ে দিচ্ছি একটা টাস্ক কমপ্লিট। তো সিম্পলি দেখতে পাচ্ছেন টাইমিং শেষ, একটা টাস্ক কমপ্লিট, আর কটা টাস্ক আছে, মাত্র 19টা। আপনি 19টা টাস্ক 10 থেকে 12 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিতে পারেন। তো এইভাবে আপনাকে প্রত্যেক দিন টাস্ক কিন্তু ম্যান্ডেটরি কমপ্লিট করতে হবে। আমি এখন আপনাদের সামনে করে দেখাচ্ছি না, কিন্তু আপনি ফার্স্ট যখন 15টা টাস্ক কমপ্লিট করবে আপনার সামনে এমন পেজ আসবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন ঠিক এমন পেজ চলে আসবে। এখানে কী শো করছে, এখানে শো করছে কনগ্রাচুলেশন সাইন আপ টাস্ক হ্যাজ বিন কমপ্লিট, এনআর 15 হ্যাজ বিন ক্রেডিট ইন ইউর ওয়ালেট, ইউ নাও রিচার্জ উইথ দ্য অ্যামাউন্ট। অর্থাৎ গাইজ আপনি টাস্ক কমপ্লিট করেছে এবং আপনার এই কোড তখনই অ্যাক্টিভ হবে। সিম্পলি দেখতে পাচ্ছেন উপরে কোড শো করছে, উপরে কোড কিন্তু যতক্ষণ না ফার্স্ট 15টা টাস্ক কমপ্লিট করছেন ততক্ষণ না অ্যাক্টিভ হচ্ছে না। তো
ট্যাক্স কমপ্লিট মানে আপনি 15 টাকা পেয়ে যাচ্ছেন, সেটা আপনি সঙ্গে সঙ্গে কি করে নিতে পারেন, রিচার্জ করে নিতে পারেন। তো সিম্পলি রিচার্জ করার জন্য আপনি এখানে অপশন পেয়ে যাবেন ভিজিট, এই অংশটা ক্লিক করবেন, একটা ওয়েব পেজে নিয়ে যাবে। কেমন পেজ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন একটা পেজ নিয়ে চলে আসবে। এখানে আপনি সিম্পলি ওই পাসওয়ার্ড এবং ওই মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ হয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি 15 টাকা রিচার্জ করে নিতে পারেন, অথবা আপনি নাও করতে পারেন, আপনি রেখে দিতে পারেন, পরে শপিং করে নিতে পারেন। তো এমন একটি গাইস ওয়েবসাইট, তো সিম্পলি দেখতে পাচ্ছেন এমন পেজ চলে এসেছে এবং রিচার্জ আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি সিম্পলি রিচার্জ করলে সেটা রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। চলুন আরও একটা বিষয় এবার আমি আপনাকে বলবো, পেমেন্ট আপনি কীভাবে তুলবেন। তো পেমেন্ট তোলার জন্য সিম্পলি আপনাকে ডিসক্রিপশন বক্সে আবারও ক্লিক করতে হবে। সিম্পলি ডিসক্রিপশন বক্সে যখনই ক্লিক করবেন, আমি সেকেন্ড আর একটা অ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি। আমি বলেছি টোটাল দুটো ওয়েবসাইট দুটো অ্যাপ, তো সেকেন্ড অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন, সেটা ক্রোম ব্রাউজারের মধ্যে প্লে স্টোর যাবে এবং আপনার সামনে এই অ্যাপ আসবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা অ্যাপ চলে আসবে আপনার সামনে, যেটা হচ্ছে কাটারপিলারের অ্যাপ, এই কোম্পানির অ্যাপ। আপনি সিম্পলি এই অ্যাপটা এখানে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করলে আপনার সামনে এমন পেজ আসবে, ঠিক এমন একটা পেজ চলে আসবে। আপনি এখানে কী করবেন, আপনার সেই মোবাইল নাম্বার আবার সেই পাসওয়ার্ড এখানে এন্টার করবেন, তারপর এই অংশটায় ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে সিম্পলভাবে এটা লগ ইন সাকসেসফুল হয়ে যাবে এবং লগ ইন সাকসেসফুল হয়ে গেলে আপনি যত ইনকাম করবেন, আজকে যদি আপনি 10 টাকা ইনকাম করেন, সেই 10 টাকা রাত 12টার পরে আপনার এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হবে চলুন আমি এই অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিয়েছি এবং অ্যাপ্লিকেশন আমার ব্যালেন্স আছে বর্তমানে 0.50 পয়সা। অলরেডি আমি 562 টাকা তুলে নিয়েছি, তার প্রুফটাও আমি এখান থেকেই দেখাবো। তো সিম্পলি আপনার কাজ কি, অ্যাট ফার্স্ট অ্যাড বেনিফিসিয়ারি, অ্যাড বেনিফিসিয়ারিতে আপনি যখনই ক্লিক করবেন আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবারও অ্যাড করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে বেনিফিসিয়ারি নেম কে পাচ্ছে, তার নাম, তারপর বেনিফিসিয়ারি মোবাইল নাম্বার, তারপর ব্যাঙ্ক সিলেক্ট করবেন, কী ব্যাঙ্ক আছে সেটা সিলেক্ট করবেন। তো সিম্পলি চলো একটা অ্যাড এসেছে কেটে দিই। তো তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক সিলেক্ট করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এবং ব্যাঙ্ক সিলেক্ট করার পর এই অংশটা একটা ভেরিফিকেশন অংশ আসবে। ভেরিফিকেশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্কে 1 টাকা চলে যাবে। 1 টাকা চলে গেলে আপনার ব্যাঙ্ক ভেরিফিকেশান কমপ্লিট, আপনি নিচে অ্যাড বেনিফিসিয়ারি ক্লিক করবেন, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়টা, আপনার অ্যাড করতে হবে এবং তারপর যখনই আপনার 100 টাকা এখানে আসবে আপনি সিম্পলি সেন্ড মানিতে ক্লিক করবেন, 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে। তো গাইস আজকে আমি কিন্তু পেমেন্ট নিয়েছি, আমি চলুন স্ক্রিনশট নিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটে এসে গেছি এবং এখানে 567.50 টাকা 47 নেওয়া ছিল, এটা যেটা ছিল সেটা গাইজ ওখানে শো করছে, বাকিটা এই যে বাকিটা শো করছে 567 কিন্তু আমি উইড্রল করে নিয়েছি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করেছি, সেন্ড মানিতে ক্লিক করলে আপনার সামনে এমন পেজ চলে আসবে। এবার এখানে অ্যামাউন্ট কত তুলবে অ্যামাউন্ট এখানে দিয়ে দেবে, তারপর সাবমিট অংশে ক্লিক করব। তো সিম্পলি দেখতে পাচ্ছেন সাবমিট অংশে ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল, ওকেতে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে চলে যাবে। তো গাইজ এই হচ্ছে টোটাল প্রসেস। আপনার যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখানে গিয়ে আমাকে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রতিদিনের টাস্কটা আপনি কমপ্লিট করুন। এবং আমি আপনাকে বলবো আপনি যত বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এবং প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে যান, সেখানে আপনার লিঙ্ক শেয়ার করুন, আপনার ইউটিউব চ্যানেল থাকলে তো খুবই বেটার, সেখানে আপনি শেয়ার করতে পারেন। শুধু তাই না, আপনি আপনার পাড়া প্রতিবেশী সবাইকে শেয়ার করতে থাকুন এবং এখান থেকে আনলিমিটেড লুটতে থাকুন। তো আজকের ভিডিওটি জাস্ট এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।